যদি বুঝতে না পারেন তো আবার বলি, যাদেরকে আল্লাহর নবী বলছেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না কেন, করতে ভালো হতো, তখন জাবের উত্তর দিচ্ছেন কি, এটা মনে থাকবে না মনে হয়? হাদিস তো বুখারী মুসলিম, মানে ওই কথা আবার বলতে, হুজুর ভুল বুঝেছেন, ওই যে হুজুর বলছিলেন, হুজুর ভুল বুঝেছেন, আমি যখন বলেছি বুখারী মুসলিম তখন বলেছি আম গাছে যেমন ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুয়ের ছিদ্রতে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না, সুয়ের ছিদ্রতে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে যেমন ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, কিন্তু আমি যে কথা বলছি এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে, এই কথা ওই সময়তে বলেছি যখন বলেছি বুখারী মুসলিম। হুজুর না বুঝে আবার জনগণের সামনে হুজুর বলছেন যে আহমদ ইবনে হাম্বাল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তবুও বক্তব্য চ্যালেঞ্জ দিতে পারেননি, আর এখনকার আলেমারা চ্যালেঞ্জ দিয়ে বক্তব্য, 90 সাল থেকে চ্যালেঞ্জ দিয়ে বক্তব্য দিয়েছি, তুমি বক্তব্য আটাও না, আটকাও না, 20 বছর আগে বলেছি সাদ্দাতের কাহিনী মিথ্যে, তোমার ক্ষমতা থাকলে 1 লাইন বের করো কোথায় আছে, 20 বছর আগে বলেছি শরীফ চলবে না কোরআন মাজিদে, তোমার ক্ষমতা থাকলে একটু বের করো না দেখি কোথায় আছে তোমার এই ক্ষমতা, মানুষের বিরুদ্ধে লড়ো কেন, মানুষের বিরুদ্ধে লড়া তোমার কি হবে, তুমি দিন রাত চিল্লে বেড়ালে আমাদের প্রয়োজন হয় না তোমার বিরুদ্ধে কথা বলো, তুমি করো না করো। ইমাম আহমদ ইবনে হাম্বাল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ঠিকই তো, ইমাম আহমদ ইবনে হাম্বাল চ্যালেঞ্জ করেনি, ওটা আমার কথা দিয়ে আমি চ্যালেঞ্জ করিনি, আমি চ্যালেঞ্জ করেছি যে আপনারা আমার মরা পর্যন্ত সময় থাকলো যে কোরআন শরীফ বলা যাবে না, কি বলতে হবে, কোরআন মাজিদ, বের করো দেখি, আমার মরা পর্যন্ত সময় থাকলো, কোরআন মাজিদের 5-5টি নাম আছে তার মধ্যে শরীফ নেই, সাদ্দাতের কাহিনী বের করো দেখি কোথায় আছে। সম্মানিত দিনী ভাই বোন, ওই সময় আমি বলেছি আম গাছে জাম ধরে না, ধরে যেতে পারে তবু এই কথার পরিবর্তন হবে না, যখন বলেছি বুখারী মুসলিম। শুনুন, জাবের বললেন আমি 3টা কারণে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে, এটা হলো মায়ের কাজ, মেয়েদের ছেলেদের শিখিয়ে দিবে, আমি মনে হয় ভালো করে বুঝাতে পারি না, যে ব্যক্তি তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে জান্নাতে যাবে না, যার মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায়, যার স্ত্রী সাধারণ পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে, এরা জান্নাতে যাবে না, এসব মালিক নিজেরাই দায়ুস, এরা জান্নাতে যাবে না। পুরুষ হলে একটু কঠোর হতে হয়, শক্ত হতে হয়, যেটা দিন রাত আপনাকে বলে আসছে, মহিলাদেরকে বলেছি আপনারা এত টেনশন দুশ্চিন্তা ভোগ করছেন কেন, আপনাদের জন্য জান্নাত সহজ, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যখন জাহান্নাম দেখলাম শুধু নারী আর নারী, নারী আর নারী, জাহান্নাম নারী দিয়ে ভরা, তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি মহিলাদের জন্য জান্নাত যত সহজ করেছেন পুরুষের জন্য তত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মহিলাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা, যদি 4টা কাজ করতে পারে, 4টা কাজে 8টা দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছা ঢুকে যাবে, 1 5 অক্ত সালাত আদায় করবে, 2 রমজান মাসে সিয়াম পালন করবে, রোজা থাকবে, 3 স্বামীকে মেনে চলবে, তিতা লাগলেও মিঠা লাগলেও, অনেক সময় স্বামীকে মেনে চলতে খুব তিতা লাগে, অকথ্য ভাষায় গালি দিয়েছে, একটু পরে বলছে পাটি বেঁধাও, তখন সে পাটি বেঁধিতে চায় না, চায় পাটি বেঁধিতে খারাপ লাগে, আর যার জন্য আপনাকে আমি বলেছি স্ত্রীকে কোনোদিন গালি দিবেন না, স্ত্রীকে ঠোঁটমোটা বলবেন না, সবসময় প্রশংসা করবেন, দিন রাত প্রশংসা করেন, সারা রাত পাটি বেঁধে গালি দিলেন, অকথ্য ভাষাতে মারলেন, একটু পরে কোন শরমে কোন লজ্জায় বলেন যে পাটি বেঁধেন, পাটি বেঁধে কথা বলো কেন, ও তো পাঁটিবার জন্য প্রস্তুত রয়েছে, তো আপনার স্বভাবের কারণে তো হলো না, আপনারই তো স্বভাব খারাপ, এত কথা বলেন কেন, বউকে এত গালি দেন কেন, বউয়ের এত নিন্দা করেন কেন, শ্বশুর শাশুড়ি নিয়ে আপনাকে এত কথা বলতে হবে কেন, শ্বশুর শাশুড়ি কি করেছে না করেছে সে কথায় আপনি যাবেন কেন, আর ভালো কথা বলেন কত খেদমত নেন, আর আপনাকে আমি বলছি দিনই বল, এইদিকে শোনেন, আপনাকে আমি বলছি যে সংসার করতে লেগে মাঝে মধ্যে কিছু সমস্যা হবে, এ কথাই ঠিক,
এরপর আপনাকে জীবন বাজি রেখে স্বামীকে মেনে চলারই চেষ্টা করতে হবে। বুঝলাম আপনাকে খুব গালি দিয়েছে, দিয়ে আপনার কাছে বলছে এক গ্লাস পানি দাও তো, খালেদা এক গ্লাস পানি নিয়ে আসো, তখন আপনি পানির গ্লাসটা নিয়ে সামনে গিয়ে ফ্যাকস করে রেখে দিয়েছেন একদিকে মুখ করে। এভাবে হবে না যে আপনাকে একটু হাসি মুখে কথা বলতে হবে, হোক ভিতরে কষ্ট থাকে, আপনার ভিতরে কষ্ট আছে, কেননা আর আপনার স্বামীর বোকামি, এভাবে গালি দিবে কেন বউকে, আর এত আদেশ করে কেন, নাম ধরে ডাকবেন, স্ত্রীর নাম ধরে খুশি হবে, নিজে নিজে কোনো কাজ করবেন না, নিজেই আপনি ওই আপনার জামাটা খুঁজে বেড়াচ্ছেন কোথায় আছে কোথায় আছে, তখন আপনার স্ত্রী মনে মনে কষ্ট পাবে, দেখছো আমার উপরে রাগ করেছে সেই জন্য আমাকে বলে না, নাম ধরে বলবেন খালেদা জামাটা কোথায় আছে, স্যান্ডেল কোথায় আছে, জুতা কোথায় আছে, নাম ধরে বলবেন। আর আপনার নাম ধরেও বলতে পারে, বগুড়াতে একটা নিয়ম আছে যে স্বামীর নাম ধরলে স্বামীকে খেয়ে নিল, স্বামীর নাম ধরা যায়, তার হাদিস বুখারি মুসলিম নাই, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম ধরে ডাকছেন তার স্ত্রী, আয়না তাজাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, স্ত্রী বলছেন ইব্রাহিম স্বামীর নাম ধরে কোথায় যাচ্ছেন, নাম ধরে ডাকলে বেশি ভালো লাগে, যদি স্বামীর নাম ধরতে একটু অসুবিধা হয় তাহলে বড় ছেলের নামে ডাকবেন, বড় ছেলের নাম ইব্রাহিম, আবু ইব্রাহিম, বড় মেয়ের নাম ধরে ডাকবেন আবু মারিয়াম, বড় মেয়ে বড় ছেলের নাম দিয়ে তাকে উল্লেখ করে বলবেন, আর নাহলে সরাসরি নামটা বলবেন, ভালোবাসা গড়বে। চার, জেনায় লিপ্ত হয়েও না, বাস জান্নাতের আটটি দরজা খোলা। এক, পাঁচ ওয়াক্ত সালাত। দুই, রমজান মাসের সিয়াম। তিন, স্বামীকে মেনে চলা। চার, জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের আটটি দরজা খোলা। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসা লা তাদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খামর, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। দুই, মুসাদ্দিকুন বিসসেহরে, জাদুকে বিশ্বাস করে যে। জাদু বুঝেন আপনারা, ভেলকি, জাদুকে বিশ্বাস করে যে, জাদু দেখে যে, জাদু খেলে যে, জাদু করে যে, এরা জান্নাতে যাবে না। তিন, মুকাদ্দিবুন বিল কাদারে, ভাগ্যকে অস্বীকার করে যে, যা কিছু ঘটেছে ভাগ্য ছেলে বলেই ঘটেছে, আমার ছেলে আর আপনার ছেলে ঢাকা থেকে আসছিল, আমার ছেলে গাড়িতে থেকে গেছে, আপনার ছেলে ওই গাড়ি ভালো নয় বলে আর একটা গাড়িতে উঠেছে, এবার গাড়িতে বগুড়া পৌঁছার আগে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার ছেলের হাত ভেঙে গেল, তখন আপনি বললেন আহারে কি বোকা ছেলে, যদি গাড়ি থেকে না নামতো তাহলে এই ঘটনাটা হতো না। এটা হলো ভাগ্যকে অস্বীকার করা। আচ্ছা, যেটা ভাগ্যে ছিল সেটা হয়ে গেছে, আল্লাহ তুমি সুব্যবস্থা করো, এইভাবে আসতে হবে, না করে উল্টাভাবে যাচ্ছে। তো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, এক, জাদুকে বিশ্বাস করে যে, দুই, ভাগ্যকে অস্বীকার করে যে, তিন, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে যে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লায়াকুনুন্না মিন বাদি আকুম ইস্তাহিলুনাল হিরা, অচিরেই আমার উম্মতের মধ্যে এমন মানুষ হবে, আমার উম্মত এমন হয়ে যাবে, এক, জেনাকে হালাল মনে করবে, দুই, আল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে, তিন, আল মাআজেফা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, চার, আল খামরা, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। এই ছেলে, কোনো বাচ্চা যেন আপনার পাশ থেকে না উঠে, কিছুক্ষণ কষ্ট হলেও ধৈর্য ধারণ করতে হবে, একটু ধৈর্যের পরিচয় দিবেন। ধৈর্যের কথা শুনি আব্দুর রাজাক সাহেব, কিন্তু ধৈর্য ধরা লাগে কিভাবে এটা বুঝতে পারিনি। যখনই গ্রামের লোক মারামারি লেগেছে, প্রতিবেশী বলেছে
যেই তোর মাথা ফাটিয়ে দেবো, তখন আমি পাল্টা বলেছি আয় তোকে দেখাচ্ছি। আমি একটুকু থামিনি, ধৈর্য শব্দটা কি এখন ঘোড়ার ডিম হয়ে গেল? ধৈর্য কেনে কেউ বুঝলো না। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাসবির সাবরান জামিলা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। সুন্দর ধৈর্য কাকে বলে? আপনি আমার ছেলেকে মেরেছেন, আমি 7-8 দিন যাবত খুব গালি দিলাম, তারপরে বললাম কিছু করতে না পারে যাক ধৈর্য ধারণ করি। এটি কি সুন্দর ধৈর্য হলো? আমার বড় ছেলে মারা গেছে, খুব চিল্লাচিল্লি করে কাঁদলাম, 1 সপ্তাহ কাঁদার পরে বলছি যাক আল্লাহর মাল আল্লাহ নিয়েছে ধৈর্য ধারণ করি। এটি কি সুন্দর ধৈর্য হলো? আল্লাহ বলছেন শুনেন, আসবর আলামা ইয়াকুলুন, ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা বলে জাদুগার, ওরা বলে গণক, ওরা বলে কবি, ওরা বলে ছি 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 ছি, এ কত বদ মানুষ। আমাদের আল্লাহ হলো 360 জন, এ বলছে মাত্র 1 জন, তবু সপ্তম আকাশের উপরে থাকে। একে কুকুর লাগিয়ে দে, একে হত্যা কর, একে জেলখানায় বন্দি করে দে, একে দেশ থেকে তাড়িয়ে দে, যার যা ইচ্ছে সে তা বলে। কে বলছে পাগলটা? পাগল হে, কি কি বলছে? সবাই বলতে লাগলো পাগল। তখন আল্লাহ বলছেন আমা সাহেবকুম বেমাজনুন, তোমাদের সঙ্গী পাগল নয়। তোমাদের সঙ্গী মানে কোন শরমে পাগল বলো? তোমাদের বাড়িতে খেয়ে পরে মানুষ হয়েছে, তোমাদেরই বাড়িতে দুধ খেয়েছে, তোমাদের বাড়িতে ভাত খেয়ে বড় হয়েছে, তোমাদের বাড়িতে গরু ছাগল চড়ায় তো, আজও তোমাদের বাড়িতে আছে, কখন পাগল হয়ে গেল একটু বুঝতে পারলে না? কেন বলছে এ কথা পাগল? এ কথা বলবা কেন? তো জেমাত ইবনে সাবলা একজন কবিরাজ, ও বলছে আরে শুনেন শুনেন শুনেন, আমি ওপরই পাগলামি ভালো করতে পারি। যাকে জিনে ধরেছে, যাকে পাগলামিতে ধরেছে, যাকে ওপরিতে ধরেছে, আমি তার ভালো করতে পারি। তোমাদের এলাকা নাকি মোহাম্মদকে জিনে ধরেছে, মোহাম্মদ নাকি পাগল হয়েছে, মোহাম্মদকে নাকি ওপরিতে ধরেছে, ও কোথায় কোথায় কোথায়? ওই যে ওই যে ওই যে মোহাম্মদ, ওই যে মোহাম্মদ। তো এখন জেমাত ইবনে সালাবা মোহাম্মদের কাছে গেছে, গিয়ে বলছে তুমি নাকি পাগল হয়েছ, তোমাকে নাকি জিনে ধরেছে, তোমাকে নাকি ওপরিতে ধরেছে। আমি জেমাত ইবনে সালাবা, আমি জিনে ধরলে ভালো করতে পারি, উপরিতে ধরলে আমি ভালো করতে পারি, আমি পাগলামি ভালো করতে পারি, তা আমি কি কাজ আরম্ভ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু কথা বলবেন, তা একটু হামদ পড়ছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু, যখন পড়ে শেষ করেছেন তখন কবিরাজ বলছেন ইকরা মারাতান উখরা, পড়েন তো পড়েন তো, আবার পড়েন তো, কি পড়লেন? আরে কত গণকের কথা শুনেছি এরকম তো শুনিনি, কত কবির কথা শুনেছি এরকম তো শুনিনি, কত ইয়ের জাদুকরের কথা শুনেছি এরকম তো শুনিনি, আবার পড়েন তো, কি পড়লেন? তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পড়লেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু, শেষ পর্যন্ত পড়তে না পড়তেই কবিরাজ বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। কবিরাজ মুসলমান হয়ে গেল, তারই পাগলামি ভালো হয়ে গেল। আল্লাহ আমাদের নবীকে ধৈর্য ধারণ করতে বলছেন, আমাদের নবীকে ধৈর্য, ধৈর্য কাকে বলে বুঝলাম না। আল্লাহ তাআলা বলছেন যে আমি পরহেজগার মানুষের জন্য জান্নাত প্রস্তুত করেছি। পরহেজগার কে? এক আল্লাযীনা ইনফিকুনা ফিসরাই ওয়া যাররাই ওয়াল কাযিবিল গায ওয়াল আফিলানিন নাস, টাকা থাকলেও দান করে, না থাকলেও দান করে, থাকলে বেশি দান করে, না থাকলে কম দান করে। আমি এর জন্য জান্নাত প্রস্তুত করেছি। দুই অল কাযিবিল গায, রাগকে থামাতে পারে, প্রতিবেশী বলছে বের হ তো দাঁত ভেঙে দেব, তখন এ চুপ, এ আবার বলছে যে আয় দেখি তোকে দেখছি, তাহলে এর ভিতরে ধৈর্য নেই। রাগকে থামাতে পারে যে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। তিন অলাফেলানির নাস, মানুষকে মাফ করতে পারে যে মানুষ ভুল করেছে তুমি মাফ করে দাও, যেমন বললে যে ভুল হয়েছে তেমন আপনি বলবেন যে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কোনো ছেলেরা যখন আমার সামনে এসে বলে ওস্তাদ যে ভুল হয়েছে, তো ওখানে থাকতে আমি বলি আচ্ছা ঠিক আছে, তোমার ভুল হয়েছে এই কথাটা বলেছে তো, তো আচ্ছা ঠিক আছে দেখি কতদিন পর্যন্ত তুমি আর এটা করো না।
ভুল হয়েছে বাস মাফ করে দেন, আল্লাহ আপনার জন্য জান্নাত প্রস্তুত করেছেন। তিনটা কারণে জান্নাত রেডি করা আছে, এক দান, দুই রাগকে থামাতে পারা, রাগকে থামিয়ে দেন শুয়ে যান, নাহলে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলেন, থামিয়ে দিতে পারলেই জান্নাত। দুই মাফ করে দেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা কুনান্না ফিহা জিল উম্মা কাসফুন ও মাসখুন কাসফুন, এই উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে, এই উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে, এক খাসফুন ভূমিকম্প হবে, দুই মাসখুন আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, সন্ধ্যায় ছিল একরকম সকালে হয়ে যাবে বানর শুকুর, তিন যে কোনো বিপদ নেমে আসবে, বালা মুসিবত বিপদ সমস্যা নেমে আসবে, পেজ হয়ে যাবে 200 টাকা 250 টাকা কেজি, চালের দাম বেশি হয়ে যাবে, জমি জায়গা আরেকজন দখল করে নেবে, বাড়িঘর দলীয়ভাবে ভেঙে দেওয়া হবে, জেল হাজত নেমে আসবে, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে। এক, এটা সারিবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। দুই, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব বাড়িতে মেয়ে নাচে, সব প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, মেয়েরা যখন নাচবে তখন এই সব সমস্যা নেমে আসবে। তিন, অজারাবুল মাজেব, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, বাদ্যযন্ত্র সব বাড়িতেই প্রায় চলে, সব মোবাইলেই চলে, আব্দুল্লাহ ইবনে উমার বলছেন আল্লাহর নবী একদিন বাদ্যযন্ত্রের শব্দ শুনলেন, শুনে ফওয়াজা ইসবাই হে ফিওজ নাই হে, দুই কানের মধ্যে আঙ্গুলটা ঢুকিয়ে দিলেন, আঙ্গুলটা ঢুকিয়ে দিয়ে ফানানিত তারিখে রাস্তা থেকে দূরে সরে গেলেন, রাস্তা থেকে দূরে সরে গিয়ে বলছেন আব্দুল্লাহ ইবনে উমার, জি হালতাস মশায়ান, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? জি না, এখন আমি বাদ্যযন্ত্রের কোনো শব্দ শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাই হে মিন ওজনাই হে, তখন তিনি তার দুই আঙ্গুল দুই কান থেকে সরালেন, বলেন তো বাদ্যযন্ত্র হালাল না হারাম? তা আপনি যে গাড়িতে উঠেন বগড়াতে, ওই যে জোরে বাজনা বাজছে ঢাকা পর্যন্ত চলে গেলেন, কোনোদিন বলেছেন আমি আমার একদিন কোনোদিন গাড়িতে উঠেছি বাজনা বাজে না বলে আমি পার করিনি? আর এই ছেলে, তোমার দোকানে তো খুব জোরে বাজনা বাজে তাই না? বাজনা ত্যাগ করতে হবে, বাদ্যযন্ত্র ত্যাগ করতে হবে। মোবাইলে, তোমাদের মোবাইলে মেয়ে নাচবে কেন? তোমরা যারা দিন প্রচার করে অন্তত আমাকে ভালোবাসে এই জন্য এসেছো, তোমার মোবাইলে সবসময় বক্তব্য চলবে, যারা কোরআন হাদিসের সঠিক বক্তব্য দেয় তাদের বক্তব্য তোমাদের মোবাইলে পূর্ণ থাকবে, গান বাজনা কেন থাকবে? এই তিন শ্রেণীর বিপদ নেমে আসবে তিন ধরনের পাপের কারণে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবু নাসু মিন উম্মতি ঈসমুন্না বেগারে ইসমেহা, অচিরে আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য। এই ছেলে শোনো তো, এখানে একটা জরুরি কথা, অমুক বলেছেন যে আব্দুর রাজাক সাহেব যেটা বলেছে সেটা ঠিক নয়, আমি বলেছি আল্লাহর নবী বলেছেন মানুষ মদ খাবে নাম দিবে অন্য, তো আমি বলেছি ঠান্ডা পেপসি কোকাকোলা আরসি এগুলো আমি বলেছি, আর উনি বলেছেন যে না এগুলো নয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মদ খাবে আর নাম দিবে অন্য, তো বলো দেখি সেগুলো কোনগুলো? আব্দুর রাজাক সাহেব সেগুলো হিরোইন, তো তো সবাই বলে মদ। আব্দুর রাজাকের সেগুলো হচ্ছে গাঁজা, তো সবাই বলে মদ। আব্দুর রাজাক সাহেব সেগুলি আবা, ওরা তো সবাই বলে মদ। আল্লাহ রাসূল বলছেন যে মানুষ মদ খাবে কিন্তু নাম দিবে অন্য। তুমি এই পেপসি কোকাকোলা ঠান্ডা এর ইতিহাস পড়ে দেখো, কোথা থেকে তৈরি হয় কিভাবে তৈরি হয় সেটা তুমি দেখো, তুমি নিজে না দেখে আরেকজনের কথা শুনে আমার পিছনে এইভাবে লেগে গেলে কেন? আমি তো দেখেই বলছি, না বুঝে এত কথা বললে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার উম্মত মদ খাবে নাম দিব অন্য, পরের বাক্যে বলেছেন ওয়া ইউজাফারুসুহুম বিল মুগান্নিয়াতাল মাসিব, ওই সময়তের নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে। তোমাদের স্কুলে যখন নেতারা আসে তখন তোমাদের মেয়েরা নাচে, ওরাই আগে পানি দেয়, ওরাই মালা দেয়, ওরা সব কিছু দেয়, তোমরা কি মরেছ?
যে মেয়েরা যে মালা দিচ্ছে তোমাদের কি হয়েছে? যাওয়ার সময় দেখতে একটা বই আছে কিনা, ক্যাক শিক্ষা বনাম জাহেলিয়াত, ক্লাস ওয়ান থেকে নিয়ে ক্লাস টেন পর্যন্ত লেখকদেরকে নাকচ করা হয়েছে, এটা লেখকই নয়। কুকুর টেলিফোন করছে শ্রীগালকে, তাহলে মধ্যে থেকে লেখক আবার মানুষ হলেন কি করে? লেখক বলছেন, মাথায় কি রে আমের ঝাঁকা, খাস না কেন দাঁতে পোকা, বিলাস না কেন, ওরে বাবা। লেখক ওকে কৃপণ বানালো, লেখককে বলতে হতো নেন না খামচা ভরে নেন। তাহলে লেখক বুঝতো যে আমি একজন লেখক, মানুষের জন্য আমি একটা বাচ্চাদের ভালো কথা শিখালাম, বাচ্চাকে কৃপণ বানানোর পরও নাকি ও লেখক। ছি 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 ছি, এই ওয়ান থেকে টেন পর্যন্ত সমস্ত লেখককে নাকচ করে দেওয়া হয়েছে। আরে ঠাকুর না হয় বলেছে যে ওরা ঢাকাতে বিশ্ববিদ্যালয় গড়বে, কেমন হলো কথা, ওরা কি বাংলা অক্ষর চিনে? ঠাকুর তোমাদেরকে বলে বঙ্গভঙ্গের বিরুদ্ধে 25 লাইনের কবিতা লিখলো ঠাকুর, তার 10 লাইন তুমি পড়ো, যতবার ঠাকুর বলছে ওমা তোমার আকাশ ততবারও কালিমাকে বলছে, কালিমার আকাশ কালিমার বাতাস, কালিমার আকাশে তুমি থাকো, কালিমার বাতাস তুমি ভোগ করো, কাপুরুষ তুমি পড়াশোনা করো। কে বলেছে? তোমার লেখক, লেখকের কথা কে বলেছে? রবি ঠাকুরের বই পড়তে হবে, আবার গল্পগুচ্ছ। রবি ঠাকুরের একটা বই নেই গল্পগুচ্ছ, কোনোদিন পড়েছে এক লাইন? বঙ্কিমচন্দ্রের বই আছে রাজসিংহ, বঙ্কিমচন্দ্র আওরঙ্গজেবের পরিবারটাকে বলছে যে সবাই জেনাকার, ওর বেটি জেনাকার, ওর পরিবার, তার মানে ও কলিকাতায় বসে বসে দিল্লিকে আঘাত করছে, সব মিথ্যে। আওরঙ্গজেবের মেয়ে জীবনে সেকে কেউ দেখেইনি, তবু এ বলছে জেনাকার। বইয়ের নাম রাজসিংহ বঙ্কিমচন্দ্র। জাতি যখন বিপদে বিলাত তখন ঠাকুর তখন বিলাতে, জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে, তবুও ঠাকুরের পূজা করে সব। সম্মানিত দিনই ভাই বোন, বলছিলাম তুমি ভালো করে বুঝো আগে ঠান্ডা কোকাকোলা পেপসি মেরিন্ডা এগুলো ঠিক কিনা, তারপরে কথা বলিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দেবে অন্য, তুমি বের করো সেটা কি? হাদিস তো বুখারী মুসলিম। আবারও বলছি, আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুয়ের ছিদ্র হতে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না, সুয়ের ছিদ্র হতে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে বলেছেন, আমি যে কথাটা বললাম, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে শরীর ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দেবে অন্য। তিনি বলেছেন ওই জাতি আমার উম্মতের লোকেরা গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে নেতাদের সম্মান করবে, লার্জ এদের উপরে ভূমিকম্প হবে, আল্লাহ এদের শুকুর করে দিবে, আল্লাহ এদের বানর করে দিবেন, আল্লাহ এদের শুকুর করে দিবেন, আল্লাহ এদের বানর করে দিবেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাইবাইয়াতান্না উম্মাতুন ফি হাযিল উম্মাহ, এই উম্মতের কিছু লোক রাত অতিবাহিত করবে আলা তামিন ও শারাবিন ও লাহাবিন, খাদ্য নিয়ে মদ নিয়ে গায়িকা নিয়ে, আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে মদ নিয়ে গায়িকা নিয়ে, ফায়াজ বাহু ফায়াকুন কিরদাতানা খানাজির, তারা সকাল করবে তখন তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শুকুর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শুকুর। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন না যে ওরা খারাপ, ওরা বাদ্যযন্ত্র বাজায়, ওরা মদ খায়, এই জন্য ওরা কুকুর শৃগাল হয়ে যাবে, এই কথা তিনি কেন বললেন না? ওরা গরু ছাগল হয়ে যাবে, এই কথা তিনি কেন বললেন না? ওরা বাঘ ভাল্লুক হয়ে যাবে, এই কথা তিনি বললেন না কেন? তিনি বললেন হয়ে যাবে শুকুর, হয়ে যাবে বানর। মনে রাখবেন, পৃথিবীতে একটা প্রাণী আছে যেই প্রাণী বিবেচনা ছাড়াই খায়, সেটা হলো শুকুর। গরু বিবেচনা ছাড়া খায় না। এখানে আপনি যদি গরুর একটা ভড়ি বা গোঘাসি ফেলে রাখেন তো গরু তার পাশ দিয়ে যাবে না, এত দূর দিয়ে যাবে, ওখানে মুখ দিবে না। আর খুব ভালো ঘাস বলে ছাগলটাকে নিয়ে আসলেন, দেখবেন ছাগল মুখই দেয় না, তখন মনটাই খারাপ।
ভালো ঘাস দেখে ছাগলটা নিয়ে আসলাম, কিন্তু মুখ দিল না। আব্দুরাজাক সাহেব, আপনার পরীক্ষা আছে নাকি? তা আমার বাপ তো কৃষক মানুষ, আমার তো দিন রাতের পরীক্ষা। আমি তো আর আপনার জমিদারের মতো ঘরের ছেলে জন্ম নিইনি, আমি তো আমার বাপ কৃষক মানুষ, জমি চাষ করার পরে গরু ছেড়ে দিত, গরু আমরা মাঠে নিয়ে থাকতাম, বিকেলে ফিরে আসতাম। যখন গরু ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এ থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। বুঝেও বুঝে না ওরা, তাই তো ওরা গরু। মানুষ বুঝলো বিড়ি তামাক জর্দা সিগারেট খেতে হবে না, তারপরে যদি খাই তাহলে কি মানুষও গরু? ও কথা আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলায়েক কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো হাজার বরং তার চেয়ে খারাপ। বুঝেও বুঝে না কেন? বুঝেও বুঝে না তো পশু প্রাণী, মানুষ কেন বুঝেও বুঝবে না? মানুষকে তো বুঝে বুঝতে হবে যেটা ঠিক আর এটা বেঠিক। শুকুর কেন হবে? বিবেচনা ছাড়াই একটা প্রাণী খায়, কোনো প্রকারে হিসাব করতে পারে না, সেটা হলো শুকুর। মানুষ যেদিন উপার্জন করবে খাবে বিবেচনা ছাড়াই, মানুষ চলবে বিবেচনা ছাড়াই। হেডমাস্টার চেয়ারে বসে দেখছেন যে তার মেয়ে ভালো নাচতে পারে কি না। তো এই হেডমাস্টার যদি শিক্ষিত হন তাহলে মূর্খ মানুষ কে? ইনিও যদি শিক্ষিত হন তাহলে মূর্খ মানুষ কে? আল্লাহ রাসূল কাকে মূর্খ বললেন? এই হেডমাস্টার যদি শিক্ষিত হন। তোমাদের সামাজিক চেয়ারম্যান মেম্বার যদি নিয়মিত থিয়েটার যাত্রা মেয়েদেরকে নিয়ে এসে গান নাট মেয়েদের ব্যবস্থা করে নাচের, তাহলে সমাজ সেবক যদি এই হয় তাহলে সমাজের ক্ষতি করে কে? এই যদি সমাজ সেবক হয়, এই চেয়ারম্যান মেম্বারই যদি সমাজ সেবক হয় তাহলে সমাজের ক্ষতি করে কে? ও নিজেই জানে না সমাজ সেবক কাকে বলে, হেডমাস্টার নিজেই জানেন না হেডমাস্টার কাকে বলে, লেখক নিজেই বুঝেন না লেখক কাকে বলে, সেই জন্য কুকুরে টেলিফোন করছে বিড়ালকে। তার মানে গোটা বই পশু দিয়ে লেখা আছে, মানুষ দিয়ে নেই। গোটা বই দেখেন ওভাবে লেখা আছে। বানর কেন হবে? যেদিন মানুষ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে চলাফেরাই, বাড়ি গাড়ি দেখেন না, ওপরে একটু চুল আছে, সমস্ত চতুর্দিক কেটে রেখেছে, এর নাম কাজা, এটা টোটালি হারাম। এই ছেলে বোকা ছেলে, তোমারই মাথায় এরকম চুল আছে নাকি? তো উপরে রেখেছে একটু চুল, চতুর্দিক কেটে রেখেছে একবারে ছোটো করে, এটা হারাম, এটার নাম কাজা, এটা বিজাতিদের নীতি। তুমি কেন এরকম করেছো? সম্পূর্ণ চুল ছোট করো, আর নাহলে বড় করে রাখো, বাড়ি রাখো, এরকম করেছো কেন? উপরে এইটুকু বড় করে রেখেছো ছাতা করে, নচুর দিচ্ছ, শরম পাও না, তোমাকে খারাপ লাগে না? তোমার বাপ মা তোমাকে কিছু বলে না? তুমি কি একটা আবর্জনা নাকি জাতির জন্য? আগাছা, তুমি এইটা বুঝো না কেন? এই জাতিদের অনুকরণ যেদিন মানুষ করবে সেদিন মানুষ বানর হয়ে যাবে। বাদ্যযন্ত্র, খেল, তামাশা, স্কুল কলেজের নিয়ম নীতি সব বিজাতিদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন, আমরা গ্রামের মানুষ যখন ওই বানর খেলা লোকটা আসতো তখন বলতো, এই শোনো, তোমরা যদি বানর খেলা দেখতে চাও তাহলে তোমরা চাউল নিয়ে আসো। আমরা যখন চাউল নিয়ে যেতাম, চাউল জমা করার পরে বানর আমাদের বানর খেলা দেখাতো। এক পর্যায়ে ওই লোকটা বলতো, এই বানর নতুন বউ কীভাবে হাঁটে রে? তখন মাথাতে ঘোমটা দিয়ে বানরটা হাঁটছে, তার মানে অনুকরণ করতে পারে বানর। মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে সব জায়গায়, সেদিন এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকুর, এদের উপরে সব বিপদ নেমে আসবে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযা আমরা বাদাবে নবুওয়াতুন রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে। নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, সময় এখনো খেলাফত না রাহমা, তারপরে নেতৃত্ব হয় খলিফা দিয়ে, দয়া দিয়ে। উমারের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, সুমা মুলকা নাজুজান, এরপর নেতৃত্ব হবে জর্জার মুল্লুকতার, সুমা কায়নুন ওতুয়ান ও জাবরিয়াতান ও ফাসাদান ফিল আরজে, তারপরে নেতা হবে মানুষ জোর করে, হতেই হবে, সমাজে বিপর্যয় সৃষ্টি করে। এই
অমুককে মেরাই 20,000 50,000 টাকা থাকলো, এইভাবে অন্যায় করে মানুষ নেতার নেতৃত্বের পথ অবলম্বন করবে। এইসব মানুষের চরিত্র হবে তিনটি। এক, এস্তাহেলুনাল খামরা, এরা মদকে হালাল মনে করবে। দুই, অল ফরুজা, জেনাকে হালাল মনে করবে। তিন, অল হারিরা, এরা রেশমিকে হালাল মনে করবে। চার, ইরজাকুনা, দেনান দিন ধনী হয়ে যাবে, ব্যাংকের টাকা পয়সা তাদের, তারা ব্যাংকে কোটি কোটি টাকা উঠিয়ে নিয়ে কাজ করবে, কোনো সমস্যা হবে না। চার, ইনসরুনা, যে কোনো অন্যায়ের মোকাবেলা করতে পারবে, অন্যায় করার পরেও যতদিন পর্যন্ত না মরছে ততদিন পর্যন্ত দাম্ভিকতার সাথে সময় কাটাবে। তারা মদকে হালাল মনে করবে, নেশাদারা দ্রব্য পান করে জীবন কাটাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে এ অংশে এসে জরুরি কথা বলতে চাচ্ছি, সেটুকু হলো এই যে জীবনে একটি কাজ থেকে কোনো সময় পিছপা হবেন না, সেটা হলো পাঁচ অক্ত সলাত আদায় করা। এই ছেলে একটু বসো। আজকে থেকে একটা কাজ থেকে কোনো দিন বিরত থাকবেন না, সেটা হলো পাঁচ অক্ত সলাত আদায় করা। আর একটা কাজ থেকে কোনো দিন একটা কাজ গ্রহণ করবেন না, সেটা হলো বিড়ি তামাক জর্দা সিগারেট গোল মুখে দেওয়া খাওয়া, ইনশাআল্লাহ। মুরব্বী, আপনাকে বলছি, আপনি চেষ্টা করেন তো, মানুষই পারে। চেষ্টা করলে কে পারবে? মানুষই পারবে। গরু ছাগল পারবে কি? পারবে না, গরু ছাগল পারবে না। আর নেশাদার দ্রব্য এমন একটা জিনিস, তার গায়ে লেখা আছে এটা ধ্বংসাত্মক জিনিস, এ দিয়ে ফুসফুস নষ্ট হয়, এ দিয়ে পরকাল হারায়, এ দিয়ে কলিজা নষ্ট হয়, এ দিয়ে লিভার নষ্ট হয়, এ দিয়ে ক্যান্সার হয়, কত ক্ষতির জিনিস। সেটা টাকা পয়সা তো ক্ষয় আছে, আছেই, জীবনে আর কোনো দিন এগুলো মুখে দিবেন না। টাকনোর নিচে প্যান্ট পরবেন না, দাড়ি ছোট করবেন না, মন মতো চলে যে দাড়ি চেঁচে ফেলে যে, মন মতো চললে পরকাল হারাবে। আর প্রয়োজন, জরুরি প্রয়োজন ছাড়া দোকানপাটে যাবেন না। শেষে আবারও তিনটি জরুরি অনুরোধ। এক, পাঁচ অক্ত সলাত আদায় করবেন। দুই, হালাল রুজি খাওয়ার চেষ্টা করবেন। তিন, কোরআন মাজিদ পড়বেন,